হাই ফ্রেন্ড, গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার একটা কাজ চলছে, আরবি মানে আরবি ক্যাটারের কাজ চলছে, আমার বলতে তোমাদেরও আরবি ক্যাটারের কাজ চলছে। একটা জন্মদিন বাড়ি আছে, মেনু আছে এগ ডেভিল, স্যালাড, ফিশ ফ্রাই, সরি ফ্রাইড রাইস, চিলি ফিশ, ড্রামস্টিক, আনারসের চাটনি, পাঁপড়, মিষ্টি, হাজমোলা, এই দিয়ে কমপ্লিট করছি আজকে মেনুটাকে। আর চলো সঙ্গে কাজের ওপর নিয়ে যাবো, সবাই দেখতে থাকো আর আরবি ক্যাটারকে সাপোর্ট করো। আমার কাজের স্পটে জলের বোতলগুলো সব দিয়ে গেছে, আর এপাশে সব টেবিল টেবিল সব পাতা হচ্ছে, টেবিল কভারটা সব পাড়ানো হয়ে গেছে। আর এখন চলে আসলাম মেনুতে, দেখুন স্যালাড কাটা সব হয়ে গেছে, স্যালাড রয়েছে এখানে, আর তার সাথেই দেখতে পাবেন এক্ষুনি এগ ডেভিল, এগ ডেভিলগুলো সব রেডি হয়ে গেছে। এবার গরম গরম শুধু তেলে ভেজে নেবো। এখন দেখতে পাচ্ছেন যে ভেজ ফ্রাইড রাইস, ঠিক আছে, হ্যাঁ ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো একটু খোয়াকি ছড়ানো আছে। আর এর সাথে গরমের সিজনে, এখনকার সিজনে যেটা আনারস, আনারসের চাটনি, আর এইটা হচ্ছে ভেটকি মাছের চিলি ফিশ, ঠিক আছে। আর এখন দেখতে পাচ্ছেন চিকেন ড্রামস্টিক আছে, লবণে করে আছে, এটা পুরো গরম গরম সার্ভ হবে, এখানে সারাক্ষণে এটা হিট হবে। আর তার সাথে দেখতে পাচ্ছেন পায়েস, পায়েসটাও তাই সুন্দরভাবে করা, আর রসগোল্লা আছে। আয়োজন কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আরবি ক্যাটারকে সাপোর্ট করো, সঙ্গে থাকো, আজকের মতন টাটা।